প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার পুঁইশাকের বিচি ভাজি। এভাবে পুঁইশাকের বিচি ভাজি করলে গরম ভাতের সাথে খেতে দারুণ মজা হয়। আশা করি আজকের এই পুঁইশাকের বিচি ভাজি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে আধা কেজি পরিমাণ পুঁইশাকের বিচি নিয়েছি, কাঁচা এবং পাকা দুটাই আছে। তো এবার আমি এই বিচিগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা ভাজি করতে চাইলে অবশ্যই এরকমভাবে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন, তাহলে ভাজির স্বাদটা আমার মনে হয় যে বেশি হয়। বড় বড় করে রাখলে আমার কাছে ওটা ভালো লাগে না, এই জন্য আমি ছোট ছোট টুকরা করে ভাজিটা করে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে পুঁইশাকের ফলগুলো কাটছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুঁইশাকের সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এগুলোকে একটা কাচের পাত্রে তুলে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি আলু, মরিচ এবং পেঁয়াজ, রসুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 4 কোয়া ইন্ডিয়ান রসুন নিয়েছি 6-7টা কাঁচা মরিচ, আর নিয়েছি 2টা আলু আর 1টা পেঁয়াজ। আমি এগুলোকে আমার পছন্দ মতো কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি। আপনারা ছুরি দিয়ে কাটতে চাইলে খুবই সাবধানতার সাথে কাটবেন, তা না হলে হাত কেটে যাবে। আপনারা দেখে মনে করছেন আপু কতটা জোরে কাটছে, আসলে এখানে ভিডিওতে স্পিড বাড়ানো আছে, এই জন্যই আর কি এতটা জোরে কারোর পক্ষে কাটা সম্ভব না, তাহলে হাত কেটে যেতে পারে। তো কাটা হয়ে গিয়েছে। আমি ওইদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু সয়াবিন তেলটা দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে। তো আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে একটি স্প্যাচোলার সাহায্যে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন হালকা একটু ব্রাউন কালার ভাব ধরবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরা। আস্ত জিরাটা দিলে ভাজিটা খেতে বেশি মজা লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা এবং রসুন বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা এমনভাবে কষাবেন যেন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মশলা থেকে পানি শুকিয়ে গেছে, মানে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। তো আমি এ পর্যায়ে দিয়ে দেব পুঁইশাকের ফলগুলো। আমি পুঁইশাকের ফলগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কাটার আগেও এই ফলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে বেশি সুবিধা। তারপর আমি এখানে দিয়ে দেব যে কুচি করে কাটলাম আলুগুলো, সেই আলুগুলোকে এবার একটি স্প্যাচোলার সাহায্যে এই বিচিগুলোকে উপর নিচ করে নাড়াচাড়া করে নেব যেন মশলাগুলো সবগুলো বিচির ভেতরে ঢুকে যায়। তো এবার নাড়াচাড়া করা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। ভাজিটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, মিডিয়ামে বা লোতে রেখে এই ভাজিটাকে ভাজতে হবে, যেহেতু ভাজাভাজির ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করা হয় না। তো আমি আবারও নাড়াচাড়া করার পরে
ढाकना दिए এটাকে ঢেকে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে আর রান্নাটাও কিন্তু হয়ে এসেছে। তো আমি আবারও একটু স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে নাচাড়া করে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গিয়েছে বিচিগুলো এবং আলুগুলো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। এই বিচিটা কিন্তু খেতে খুবই মজা, আর গরম ভাতের সাথে হলে তো কথাই নেই। নিমিষেই দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে এই ভাজি দিয়ে খেলে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই পেজে একটি ফলো দেবেন। আল্লাহ হাফেজ।